নমস্কার তনুষ্কৃ সব সবাইকে স্বাগত আজ তৈরি হচ্ছে ভগবান মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ তবে এই ভোগ প্রসাদ বানাতে কোনো রকম গ্যাসের ফ্লেম অন করতে হবে না খুব ঝটপট এই রেসিপি বানিয়ে নিতে পারবে চলো তবে দেখে নেওয়া যাক আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা কিভাবে তৈরি হচ্ছে এখানে কাঁচা চিরা সেটা আমি দেড় বাটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এক বাটি চিরেতে কিন্তু এক বাটি হবে না অনেকটা পরিমাণে কমে যায় এজন্য দেড় বাটি আমি বা দেড় কাপ চিরে নিয়েছি সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার লাগবে পনির আমুলের পনির আমি গেটারে গ্রেট করে নিয়েছি এখানে দুশো গ্রাম আমুলের পনির লাগবে এর সাথে মিশিয়ে নেব নারকেল কোড়া এখানে নারকেল এক কাপ মতো নিয়েছি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে দশ বারোটা গোলমরিচ পাঁচ ছটা এলাচ আর দুটো লবঙ্গ সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এর সাথে ড্রাই ফ্রুটস দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবার সমস্ত মিশ্রণ দু হাতের তালু দিয়ে বেশ আস্তে আস্তে করে ঘষে ঘষে ময়াম যেমন দেয় সেরকমভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবার এই চিরের মিশ্রণের সাথে ঘি মিশিয়ে নেব দুই থেকে তিন টেবিল চামচ খুব সুন্দর একটা ফ্লেভার হবে স্বাদও বাড়বে এবার এই চিরের মিশ্রণের সাথে মিশাতে হবে খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীরের বদলে কিন্তু কন্ডেন্স মিল্ক যদি থাকে তো কন্ডেন্স মিল্ক আমি হাফ কাপ মিশিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্কের বদলে গুঁড়ো দুধ আর চিনি তোমাদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নিতে পারো সমস্ত উপকরণ দু হাতের সাহায্যে ভালো করে ডোলে মেখে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে যখন দেখবে লাড্ডুর মতো গোলা পাকানো যাচ্ছে এই অবধি ভালো করে মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে লাড্ডুর মতো গোল্লা পাকিয়ে নিতে হবে তো আমি এই গোল্লাগুলো বা কদম্বগুলো একটু মাঝারি সাইজের রেখেছি খুব ছোট না বা খুব বড় করে নিই তো তৈরি হয়ে গেল মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ কদম্ব তো বন্ধুরা এই অপূর্ব স্বাদের চূড়াকদম্ব যে কোনো সময় বানিয়ে নিতে পারো হাতের কাছে প্রত্যেকটা জিনিসই তোমরা সহজেই পেয়ে যাবে আর গ্যাস ওভেন জ্বালাতে হবে না সুন্দরভাবে সমস্ত কিছু ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এই চূড়াকদম্ব তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই ভোগ প্রস্বের ভিডিওর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকেও ধন্যবাদ